আমরা খুবই ইম্পর্টেন্ট একটা ইলেকট্রিক্যাল মেশিন সম্পর্কে জানব যেটাকে আমরা জানি মোটর বা জেনারেটর হিসেবে তুমি কিন্তু সব জায়গাতেই মোটর না হয় জেনারেটর খুঁজে পাবেই অবশ্যই যেমন তোমার বাসায় যে রেফ্রিজারেটর আছে ওখানে আছে তার ভিতরে একটা ইলেকট্রিক্যাল মোটর আছে মাথার উপর যে ফ্যান ঘোরে সেটাও কিন্তু একটা ইলেকট্রিক মোটর এবং খেলনার মধ্যেও আছে খেলনার মধ্যেও আছে এমনকি আমরা যে এখন আমাদের চারপাশে উজ্জ্বল অনেক আলো জ্বলতে দেখতে পাচ্ছি বিদ্যুতের সাহায্যে এই বিদ্যুৎটা আসে কোত্থেকে কোন একটা পাওয়ার হাউস থেকে অবশ্যই সেখানে থাকে একটা বড়সড় জেনারেটর তো এখন আমার সামনে একটা ব্যাটারি আছে দেখো দুটো ব্যাটারি অ্যাকচুয়ালি আমি এখানে সিরিজ করে নিয়েছি হ্যাঁ এর সাহায্যে আমরা চাইলে ফ্যান চালাতে পারবো বাতি জ্বালাতে পারবো এই জিনিসটা আমরা জানি এই দেখো ব্যাটারির সাথে তার কানেকশন দেয়া হ্যাঁ এর সাহায্যে আমরা চাইলে কোনো একটা বাতিকে জ্বালাতে পারি বা ফ্যান ঘোরাতে পারি তাহলে আমি প্রথমে একটা বাতি জ্বালানোর চেষ্টা করি দেখি কতটুকু জ্বলে বা কি হয় দেড় দেড় করে তিন ভোল্ট আছে তাহলে তিন ভোল্ট যদি আমি এর সাথে কানেক্ট করি তাহলে বাতিটা জ্বলে ওঠে তাহলে এখানে যে পাওয়ারটা আমরা পাচ্ছি সেটা আসছে কেমিক্যাল এনার্জি থেকে হ্যাঁ ব্যাটারির ভেতরে যে কেমিক্যাল এনার্জিটা ছিল সেটা আমার এখানে বিদ্যুৎ শক্তিতে পরিণত হয়ে এই বাতিটাকে জ্বালাতে সাহায্য করছে ঠিক একইভাবে এই ব্যাটারির সাহায্যে আমরা একটা মোটরকেও ঘোরাতে পারবো হ্যাঁ আমার সামনে একটা মোটরের কনস্ট্রাকশন আছে দেখতে পাচ্ছো এখানে কতগুলো তারের তৈরি কুণ্ডলি দেখা যাচ্ছে এই যে গোল্ডেন কালারের কপার ওয়্যার আছে আমাদের তাহলে এখন আমি এখানে পাওয়ার দিচ্ছি দেওয়ার সাথে সাথে কি ঘটে তুমি একটু খেয়াল করে আমাকে বলবে আচ্ছা এই একটা প্রান্ত আমি কানেক্ট করলাম আর অন্য প্রান্ত কানেক্ট করলাম এখন কি ঘোরে না একদমই ঘুরছে না একদমই ঘুরছে না কারণ এখানে একটা জিনিস মিসিং কি সেটা হচ্ছে একটা ম্যাগনেটিক ফিল্ড ও এটা একটা পুশ লাগবে পুশ লাগবে সলিনয়েডের ভিতরে কারেন্ট যাচ্ছে ঠিকই কিন্তু ম্যাগনেটিক ফিল্ড না থাকায় ও ঘুরতে পারছে না আচ্ছা তাহলে আমি এবার এই ম্যাগনেটটাকে এর দুই পাশে আটকে দিলাম শক্ত করে ঠিক আছে আর এটা যে ঘুরছে সেটা বোঝার জন্য তো কিছু একটা দরকার তাই না শুধু শ্যাফট দেখে তো তুমি বুঝবে না না তাই এর মাথায় আমি ছোট্ট একটা ফ্যান খুবই ছোট্ট এই ফ্যানটাকে লাগিয়ে নিলাম আমাদের তো সুন্দর একটা মেকশেফ মোটরই হয়ে গেল এখানে হ্যাঁ এটা আসলে পুরোপুরি একটা মোটর এবার আমি কানেকশন দিচ্ছি দেখো কি হয় অনেক তাড়াতাড়ি ঘুরছে কিন্তু এখানে আমি বুঝতে পারছি না এটা পাওয়ার সোর্সটা কি আসলে মানে দুটো থেকে কমপ্লিমেন্ট করে কাজ করছে নাকি ম্যাগনেটটা প্রপেল করছে বেশি তাহলে বলে দেই এটা আসলে একটা ইলেকট্রোমেকানিক্যাল ফেনোমেনা তাই না তার মানে হচ্ছে এখানে কারেন্ট যাচ্ছে কারেন্ট যাওয়ার ফলে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে এবং মেকানিক্যাল কেন বললাম কারণ এখানে আমরা ইলেকট্রিক্যাল থেকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করছি তাহলে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করার জন্য আমরা মোটর ব্যবহার করছি এই যে ফ্যান ঘুরবে এবং এই ফ্যান থেকে আমরা বাতাস পাবো এটা হচ্ছে মোটরের কার্যক্রম এখন এটাকেই আমরা জেনারেটর হিসেবে ব্যবহার করে উল্টো কাজটা করতে পারবো আমি এখান থেকে ব্যাটারির কানেকশনটা খুলে নিচ্ছি এই যে ব্যাটারি কানেকশন খুলে নিলাম এবার আমরা এই জিনিসটাকেই একটা পাওয়ার সোর্স হিসেবে ব্যবহার করব যেটা করা হয় পাওয়ার হাউসে কারণ পাওয়ার হাউসে তো এরকম ব্যাটারি থেকে আমাদের বাসা বাড়িতে কানেকশন দেয় না সেটা সম্ভব না অনেক বেশি খরচ হয়ে যাবে তাহলে এবার দেখো আমি এটাকে কানেক্ট করে নিচ্ছি এটাই এখন আমার পাওয়ার সোর্স আচ্ছা এবার এই পাওয়ারটা আমরা ব্যবহার করব কোথায় আমরা এই পাওয়ারটা ব্যবহার করব একটা বাতি জ্বালাতে হ্যাঁ তাহলে আমি এখানে যে বাতিটা একটু আগে ব্যাটারি দিয়ে জ্বালিয়ে দেখেছিলাম সেই বাতিটাই এবার আমাদের জেনারেটরের সাথে কানেক্ট করলাম তুমি বলতে পারো যে এটা তো ভিন্ন কোনো যন্ত্র না একই যন্ত্র তাহলে এটাকে কেন এখন আমি জেনারেটর বলছি হ্যাঁ এটা তো মোটর ছিল এতক্ষণ আসলে বেসিক্যালি মোটর আর জেনারেটর একই জিনিস একই কনস্ট্রাকশন যখন আমরা একে পাওয়ার দিয়ে বা ইলেকট্রিক্যাল এনার্জি দিয়ে ঘুরাই তখন সেটা মোটর যখন এটাকে মেকানিক্যাল এনার্জি দিয়ে ঘুরিয়ে আমরা ইলেকট্রিসিটি তৈরি করি তখন এটাই জেনারেটর কিন্তু এটাকে অনেক জোরে ঘোরাতে হবে তাহলে জোরে ঘোরানোর উপায় কি জোরে ঘোরানোর জন্য আমরা এরকম একটা গিয়ার বক্স ব্যবহার করব এটাকে একবার ঘোরালে এই প্রান্ত অনেকবার ঘোরে সেটাকেই আমরা এখানে ব্যবহার করব এই যে ভিতরে ঢুকিয়ে দিলাম সেট হয়ে গেল এখন এটা সেট হয়ে গেল এবার তুমি এই লাইটটা ধরতে পারো দেখো কি হয় রেডি রেডি আমি এটা ঘোরাচ্ছি হ্যাঁ ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে হ্যাঁ
ঘুরতে অনেক শব্দ হচ্ছে বাট যখন আমি জোরে ঘোরাচ্ছি তখন এটা উজ্জ্বল হয়ে জ্বলে উঠছে এবং কখন জোরে ঘোরাচ্ছি কখন আসছে সেটাও তুমি বুঝতে পারবে এর দিকে তাকিয়ে থাকলে যখন উজ্জ্বলতা বাড়বে মানে আমি জোরে ঘোরাচ্ছি যখন উজ্জ্বলতা কমে যাবে মানে আসছে কিন্তু আমাদের তো তাহলে এই এলইডি লাইটটা জ্বালাতে আরো কঠিন হবে আরো কম বিদ্যুৎ দরকার কারণ এলইডি তে কারেন্ট লাগে কম আচ্ছা তাহলে আমি এখন এটা খুলে এলইডি টা লাগিয়ে দিচ্ছি ঠিক আছে Ready? Ready. Oh, wow. তাহলে এলইডিটাও কিন্তু বেশ উজ্জ্বল হয়ে জ্বলতে পারে হুম অবশ্যই তাহলে আমরা এখন হাতে কলমে দেখলাম কিভাবে মেকানিক্যাল এনার্জি ব্যবহার করে সেখান থেকে ইলেকট্রিক্যাল এনার্জি তৈরি করা যায় হ্যাঁ আমাদের এখানে কি ম্যাগনেটিক ফ্লাক্স হচ্ছে হ্যাঁ ম্যাগনেটিক ফ্লাক্স হচ্ছে এই চুম্বকটা তৈরি করে রেখেছে তার মধ্যে যখন আমরা কয়েলটাকে ঘুরাই তখন কি হয় এর মধ্যে বিদ্যুৎ তৈরি হয় আচ্ছা এটা আমরা ফ্যারাডে ইফেক্ট বলতে পারি ফ্যারাডের থিওরি অনুযায়ী একটা ম্যাগনেটিক ফ্লাক্সের মধ্যে যখন আমরা একটা কয়েলকে ঘুরাই কয়েলের ভিতরে ফ্লাক্স চেঞ্জ হতে থাকে তখন হচ্ছে বিদ্যুৎ তৈরি হয় তুমি আরেকটা কাজ করতে পারো আমি এখানে এলইডিটা খুলে দিচ্ছি খুলে এটাকে আমি আমাদের ভোল্ট মিটারের সাথে কানেক্ট করে নিচ্ছি এবং আমরা দেখব কতটুকু ভোল্টেজ তৈরি হয় রাইট তাহলে আমি এখানে কানেক্ট করে দিলাম আর আমি এখানে স্ট্যান্ডটাকে একটু উপরে তুলে দিচ্ছি এই দেখো তুমি এখন কাটাটা দেখতে পাবে হ্যাঁ নিচের স্কেল অনুযায়ী কাটাটা কোন দাগে গিয়ে থামে সেটা একটু খেয়াল করবে রেডি এখন কততে আছে এখন 1 1 এবার 2 2 3 এ চলে যাচ্ছে অলমোস্ট হ্যাঁ তার মানে এটা দিয়ে 1-2 ভোল্ট তৈরি করা যায় আস্তে ঘোরালে 1 ভোল্ট আর একটু জোরে ঘোরালে 2 ভোল্ট পর্যন্ত তৈরি হয় আরো জোরে ঘোরালে একবার কিন্তু কাটাটা দেখলাম যে প্রায় 3 এর কাছাকাছি চলে গেছিল তবে এটা প্লাস্টিকের তৈরি তো এত জোরে ঘোরালে হয়তো ভেঙেও যেতে পারে পাওয়ার হাউসে যে জেনারেটর গুলো থাকে সেগুলো কিন্তু অনেক শক্তিশালী অনেক বড় এবং এগুলোকে অনেক জোরে ঘোরানো হয় যেখান থেকে আমরা প্রচুর পরিমাণে বিদ্যুৎ পাই যার সাহায্যে আমরা এই যে এত উজ্জ্বল আলো জ্বালাতে পারি টেলিভিশন ফ্রিজ মোবাইল ফোন এগুলো চালাতে পারি এভাবেই কিন্তু বিদ্যুৎটা আসে তাহলে আমরা যখন হাইড্রো পাওয়ার থেকে এটা জেনারেটর চালাচ্ছি তখন কি এই স্রোতটাকে মোটামুটি সব পাওয়ার প্ল্যান্টের একই সিস্টেম যে এরকম একটা জেনারেটর ঘুরিয়ে বিদ্যুৎ তৈরি করা হয় তবে সেই জেনারেটরটাকে ঘোরানো হয় বিভিন্ন ভাবে আচ্ছা যদি উইন্ড পাওয়ার বলি বাতাসের সাহায্যে ঘোরানো হয় যদি হাইড্রো ইলেকট্রিক বা জলবিদ্যুৎ বলি তখন হচ্ছে পানির স্রোতকে কাজে লাগিয়ে ব্যবহার করা হয় আবার নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে নিউক্লিয়ার এনার্জি থেকে যে তাপ উৎপন্ন হয় সেটার সাহায্যে পানি বাষ্প করে জেনারেটরটাকেই ঘোরানো হয় ও আচ্ছা খুব ইন্টারেস্টিং ভাবে কিন্তু আমরা তিন স্টেপে কিন্তু দেখে ফেললাম যে কিভাবে আমরা একটা জেনারেটর তৈরি করতে পারি আবার অন্য সাইডে আবার মোটর মোটর হিসেবে ব্যবহার এবং আজকে আমরা খুব সুন্দর করে বুঝতে পারলাম যে কিভাবে জেনারেটর এবং মোটর ইন আ সেন্স একই জিনিস আমরা